त्राटिका बौद्ध। विश्वामित्र राम और लक्ष्मण के निये बेरिये पड़लें। जेते जेते तारा एक घन जंगलेर सामने उपस्थित हलेन। एत घन से जंगल जे दिनेर बेलाय सूर्येर आलो सेखाने पौंछोय ना। চারিদিকে হিংস্র জন্তু জানোয়ার ঘুরে বেড়াচ্ছে। জীব জন্তু ও পাখিদের কর্কশ চিৎকার কানে আসছিল। মাঝে মাঝে অজগর কেউটির মতো সব ভয়ঙ্কর সাপেদের হিসির শব্দ শোনা যাচ্ছিল। এইসব দেখে বালক রাম বিশ্বামিত্রকে জিজ্ঞেস করলেন, গুরুদেব, এই বন এত ভয়ঙ্কর কেন? এখানে জনমানবের চিহ্ন পর্যন্ত নেই। তা শুনে বিশ্বামিত্র বললেন, রাম, এখানে আগে এরকম জঙ্গল ছিল না তো? এই দেশ ছিল শস্য শ্যামলা ও ধন সম্পদে পরিপূর্ণ। কিন্তু ত্রাটিকা নামে এক রাক্ষসীর প্রকোপে আজ এই দেশে একটিও মানুষ নেই। ত্রাটিকা আরোর ছেলে মরিচ দুজনেই মানুষ খেকো, এই জন্যে তারা বনের সবাইকে চিবিয়ে খেয়ে ফেলল। ওদের অত্যাচারে এই স্থান জনমানবহীন হয়ে পড়ে। কালের পরিবর্তনে এখানে বনের সৃষ্টি হয়েছে। এই বনের নাম দণ্ডকারণ্য। ত্রাটিকা আর মরিচ এখনো এই জঙ্গলেই আছে রাম। ওরা দুজন আমার যজ্ঞতে বাধা সৃষ্টি করে, এই জন্যে তুই সেই ত্রাটিকার বধ করে বনে শান্তি আন। শ্রীরাম প্রশ্ন করলেন, কিন্তু গুরুদেব, স্ত্রীর হত্যা করাটা ঠিক নয়, সেটাকে তো অন্যায় বলে মনে করা হয়, তাই না? স্ত্রীর হত্যা করাটা ঠিক নয় এটাই বলা হয়েছে না? সেই শুনে বিশ্বামিত্র উত্তর দিলেন, রামা, জনগণের হিতের জন্যে সেটাই সবচেয়ে শ্রেয়। তবুও রামকে দৃষ্টি ভরা চাহনি নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে তিনি বললেন, ত্রাটিকা হল স্ত্রী রূপ ধারণ করা এক রাক্ষসী। রামা, সে এক রাক্ষসী। ত্রাটিকা রাক্ষসী, সাধু, সন্ন্যাসী, স্ত্রী, পুরুষ, ছোট ছোট ছেলেমেয়ে কাউকেই নিস্তার দেয়নি সে। এমন রাক্ষসী বধ না করলে অধর্ম হবে রাম, অধর্ম হবে। তুমি রাজপুত্র, তাই ত্রাটিকা বধের জন্যে তুমিই যোগ্য। একমাত্র তুমি একে হত্যা করতে পারবে। রাম বিশ্বামিত্রের ইচ্ছা বুঝতে পারলেন আর তিনি ধনুক তুলে নিলেন। তখনই ভয়ঙ্কর এক মেঘের গর্জন আর তার সঙ্গে অট্টহাসি। আকাশ বাতাস কাঁপিয়ে দিল। দিনের বেলাতেও ঘোর অন্ধকারে চারিদিক ছেয়ে গেল। তারপর বিশাল এক রাক্ষসী তাদের পথ আটকে দাঁড়ালো। তার বিরাট বিরাট দাঁত, আগুনের শোলার মতো চোখ, দেখেই বোঝা যাচ্ছিল এ কোনো সাধারণ রাক্ষসী নয়। হাতে পায়ে লম্বা লম্বা নখ, কি ভয়ঙ্কর সেই রূপ! দেখে হাত পা ঠান্ডা হয়ে যায়। তার কর্কশ অট্টহাসি শুনে পাখিরা ভয়ে ডানা ঝাপটাতে ঝাপটাতে উড়ে দূরে চলে যাচ্ছিল। এমনকি বাঘ সিংহের মতো জন্তুও রাক্ষসীর আওয়াজে ভয় পেয়ে গাছের আড়ালে লুকিয়ে পড়ছিল। যদিও রাম আর লক্ষ্মণ দুজনেই বীর যোদ্ধা ছিলেন, তবুও রাক্ষসীর সেই রণমূর্তি দেখে এক মুহূর্তের জন্যে স্তব্ধ হয়ে গেলেন। বিশ্বমিত্র শিষ্যদের অবস্থা বুঝতে পারলেন। তিনি বললেন, রাম, লক্ষ্মণ, এই সেই দুষ্ট মায়াবী রাক্ষসী ত্রাটিকা। এই বনের জীব জন্তুকে তো খেয়েছে। এই বনের পথে যারাই যেত সেই সব নিরীহ প্রাণীও এর হাত থেকে রেহাই পেত না। জন্তু জানোয়ার বা মানুষের রূপ ধরে এই মায়াবিনী পথিককে পথভ্রষ্ট করত, তারপর তাকে হত্যা করে
রক্ত মাংস সব খেয়ে ফেলতো। ও যে কি ভয়ঙ্কর তা তুমি দেখতেই পাচ্ছ রাম। এই রাক্ষসীকে তুমি বধ করো রাম, ভয় পেও না রাম। স্ত্রী লোকের বধ করা পাপ, এ কথা মনেও এনো না রাম। নির্ধিদায় এই রাক্ষসীকে হত্যা করো রাম। মনে রেখো, নিরীহ প্রাণ বাঁচাতে রাক্ষসীকে হত্যা করাই তোমার ধর্ম রাম, তোমার ধর্ম। মহর্ষি বিশ্বামিত্র যখন এ কথা বলছিলেন, তাকে দেখে রাক্ষসী অট্টহাস্য করতে লাগল। ওর জিভ লকলক করছিল, ওর জিভে জল এসে গেছিল। ধপ ধপ করতে করতে এগিয়ে আসতে লাগলো সে। পায়ের আঘাতে ধুলো উড়তে লাগলো, মনে হলো ঝড় উঠেছে। পৃথিবী থরথর করে কাঁপতে লাগলো, চারিদিকে অন্ধকার, ধুলোর ঝড়, রাক্ষসীকে স্পষ্ট দেখা যাচ্ছিল না। রাক্ষসী ত্রাটিকা বড় বড় পাথর ওদের দিকে ছুঁড়তে লাগলো। রাম তীর মেরে ওর দুটো হাত কেটে দিল। রাক্ষসী তখন আরো ক্ষিপ্ত হয়ে উঠল। এবার লক্ষণ তীর মেরে ওর নাক কান কেটে দিল। লক্ষণ এরকম করায় রাক্ষসী নানা মায়াবী রূপ ধারণ করতে শুরু করলো। তা দেখে বিশ্বামিত্র রামকে সাবধান করে দিলেন আর বললেন, রাম, সূর্যাস্ত হবার আগে একে বধ করো, নয়তো রাত্রির অন্ধকারে রাক্ষসীর মায়াবী শক্তি আরো বেড়ে যাবে। তা শুনে রাম রাক্ষসীর বুকে আঘাত করলেন, বজ্রপাত হলো। আর রাক্ষসীর ভয়াল শরীর বিভৎস চিৎকার করতে করতে মাটিতে পড়ে গেল, যেন এক বিশাল বৃক্ষ বজ্রের আঘাতে ভূপতিত হল। ত্রাটিকার সংহার দেখে দেবতারা প্রসন্ন হলেন। রামের সাহস ও লক্ষ্য দেখে বিশ্বামিত্র খুব খুশি হলেন। তিনি রাম লক্ষ্মণকে জড়িয়ে ধরলেন আর মাথায় হাত রাখলেন।